রিভাই বার্মান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুক্ত বাতাসের খোঁজে। আমরা আছি বৃত্তের বাইরে অধ্যায়ের ব্রেক দ্য সার্কেল পরিচ্ছেদে। আপনি ধৈর্য, মানসিক দৃঢ়তা আর আল্লাহ সুবহানাহু তাআলার উপর তাওয়াক্কুল করার শিক্ষা পেয়েছেন। এবার আপনার পালা মুক্ত বাতাসের খোঁজে বেরিয়ে পড়ার। কাগজ কলম নিয়ে বসে যান নিরিবিলি কোনো রুমে, তারপর স্মৃতি খুঁড়ে বের করে আনুন হস্তমৈথুন করা, পর্ন ভিডিও দেখা বা চটি গল্প পড়ার ঠিক পরের অনুভূতিগুলো বিস্তারিত লিখুন। হস্তমৈথুন করার পর বা পর্ন ভিডিও দেখার পর আপনার কতটা খারাপ লাগে, কতবার নিজেকে ধিক্কার দেন, কতবার আপনার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করে, কেন আপনি হস্তমৈথুন বা পর্নোগ্রাফি দেখা ছাড়তে চান। এক এক করে লিখুন সব কিছুই, খুঁটিনাটি কিছুই বাদ দিবেন না। খুঁজে বের করুন কেন আপনি হস্তমৈথুন করেন বা পর্ন ভিডিও দেখেন। লেখা শেষে সযত্নে রেখে দিন কাগজগুলো, পরে আমাদের কাজে লাগবে এগুলো। এবার একটি ডায়েরি বা খাতা নিয়ে বসুন, তারপর লিখুন যে বছর থেকে আপনি হস্তমৈথুন করা শুরু করেছেন বা পর্ন দেখা শুরু করেছেন সে বছর, এবং তার পাশে লিখুন দিনে কতবার হস্তমৈথুন করেছেন বা কতক্ষণ পর্ন দেখছেন। পরের লাইন তার পরের বছরের জন্য, পরের লাইন তার পরের বছরের জন্য, এভাবে সিরিয়াল অনুযায়ী লিখতে থাকুন চলতি বছর পর্যন্ত। এটিও ভালো মতো রেখে দিন শিশু ও অভিভাবকের নাগাল থেকে দূরে এবং নিরাপদে। পরের কাজটুকু খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষই এই কাজটি করার ব্যাপারে অনীহা দেখান। একজন ভালো বন্ধু খুঁজে বের করতে হবে আপনার। হতে পারে সেটা আপনার ক্লাসমেট, বড় ভাই কিংবা কোনো নিকটাত্মীয় বা স্ত্রী, যার কাছে আপনি মন খুলে কথা বলতে পারেন এবং যিনি আপনার গোপনীয় বিষয়গুলো গোপনই রাখেন। বিশ্বস্ত, তাকে সব খুলে বলুন। আপনি যে তওবা করে এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে চান সেই কথা বলুন, তার সাহায্য চান। একা একা লড়াই করার চেয়ে দুজনের সম্মিলিত শক্তিতে লড়াই করা অনেক বেশি জুতসই। পর্ন বা হস্তমৈথুন আসক্তি কাটানোর ক্ষেত্রে আপনি প্রায় 50% সফল হবেন যদি এই কাজটি করতে পারেন, ইনশাআল্লাহ। তবে বিপরীত লিঙ্গের গায়ের মাহারাম কারোর কাছে আবার সাহায্যের জন্য যাবেন না, হিতে বিপরীত হবে। আপনার সব পর্ন ভিডিও একেবারে শিফট ডিলিট দিতে হবে। মন চাইলেও যেন ইন্টারনেটে গিয়ে পর্ন ভিডিও দেখতে না পারেন সেই জন্য পর্ন সাইট ব্লক করে রাখতে হবে। এই জন্য বিভিন্ন অ্যাপস এবং সফটওয়্যার আছে। বিশ্বে বিষক্ষয় শিরোনামের লেখায় বিস্তারিত আলোচনা এসেছে, আপনার সেই সব বিশ্বস্ত বন্ধুর সহায়তায় এই অ্যাপ বা সফটওয়্যারগুলো ইনস্টল করে নিন। শুধু আপনার বন্ধু পাসওয়ার্ড জানবে, আপনি জানবেন না। এ কারণে আপনি চাইলেও পর্ন দেখতে পারবেন না আপনার ডিভাইসগুলো ব্যবহার করে। এবার টার্গেট সেট করার পালা। আপনি যদি প্রতিদিন হস্তমৈথুন করেন, পর্ন দেখেন, তাহলে নিজেকে টার্গেট দিন। এখন থেকে আগামী 3 দিন আমি হস্তমৈথুন করব না, পর্ন ভিডিও দেখব না বা চটি গল্প পড়ব না। টার্গেট পূরণ করতে না পারলে সমস্যা নেই, আবার 3 দিনের টার্গেট সেট করুন। এই টার্গেট পূরণ করতে পারলে নতুন টার্গেট ঠিক করুন। আমি আগামী 7 দিন হস্তমৈথুন করব না, পর্ন দেখব না বা চটি গল্প পড়ব না। এটা পূরণ করতে পারলে আবার নতুন টার্গেট ঠিক করুন। আমি আগামী 14 দিন হস্তমৈথুন করব না। এভাবে চালিয়ে যেতে থাকুন। আর হ্যাঁ, প্রতিবার টার্গেট পূরণ করার পর নিজেকে পুরস্কার দিতে ভুলবেন না। পর্ন ভিডিও দেখার পর বা হস্তমৈথুন করার পরের অনুভূতি আপনি যে কাগজের টুকরোগুলোতে লিখেছিলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার সেই কাগজের চোখ বোলাবেন। পর্ন ভিডিও দেখার জন্য বা হস্তমৈথুন করার জন্য মন আকুপাকু করলে দৌড়ে গোপন জায়গা থেকে বের করে আনুন ওই কাগজগুলো। মনোযোগ দিয়ে চিন্তা করে পড়ুন। আপনি এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। এখন যদি আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে যান তাহলে অবস্থা খুব খারাপ হবে। অধিকাংশ মানুষই বোঝে পর্ন ভিডিও দেখা খারাপ, হস্তমৈথুন করা ক্ষতিকর, কিন্তু ভেতর থেকে যখন পর্ন দেখার নেশা জেগে ওঠে সে কিছুক্ষণ নিজের সঙ্গে যুদ্ধ করে, না আমি ওসব দেখবো না, কিন্তু যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হয় না। সে আত্মসমর্পণ করে তার প্রবৃত্তির কাছে। আপনার সকল ইচ্ছা শক্তি এক করে লড়াই করুন প্রবৃত্তির সাথে, আর আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকতে থাকুন অনবরত। বারবার মনে করতে থাকুন এই আসক্তি কিভাবে আপনাকে বঞ্চিত করেছে জীবন উপভোগ করা থেকে, কি ভয়ঙ্কর ক্ষতি করেছে আপনার, আপনার জন্য কি করুণ পরিণতি অপেক্ষা করে আছে। জায়গা পরিবর্তন করুন, শুয়ে থাকলে উঠে বসুন, বসে থাকলে ঘর থেকে বের হয়ে যান, এমন কোথাও যান যেখানে আলো আছে, মানুষ আছে, যেখানে উষ্ণতা আছে। ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন বিষধর সাপ আপনাকে আষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে ধরে দংশন করছে। নিজের সমস্ত সত্তা দিয়ে লড়াই করুন। প্রত্যেক সপ্তাহে বা 2 সপ্তাহে অন্তত সেই ডায়েরি নিয়ে বসুন। তারপর এই কয়েকদিনের মধ্যে আপনার পুরো অবস্থার রিপোর্ট লিখে ফেলুন। এভাবে 2-1 মাস কাটানোর পর ডায়েরিতে লেখা
আগের বছরগুলোতে হস্তমৈথুন করার হার, পর্ন ভিডিও দেখার পেছনে ব্যয় করা সময়ের সাথে বর্তমান অবস্থা তুলনা করুন, ইনশাআল্লাহ দেখবেন বেশ পার্থক্য এসেছে। হস্তমৈথুন করার রেট বা পর্ন ভিডিও দেখার সময় অনেকটাই কমে এসেছে, আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে হয়তো একেবারেই কমে গেছে। 1.5-2 মাস যাবার পরও যদি আপনার অবস্থার উন্নতি না হয় তাহলে সেটা চিন্তার বিষয়, হয়তো আপনার নিয়াতের মধ্যে ঘাপলা আছে অথবা আপনি হয়তো ঠিক মতো ফোকাস ধরে রাখতে পারছেন না বা আল্লাহ সুবহানাহু তাআলার উপর ঠিক ভরসা করতে পারছেন না। আমাদের দেখানো পদ্ধতিটা আবার প্রথম থেকে প্রয়োগ শুরু করুন, আর একটু বেশি ফোকাসড হয়ে চোখের হেফাজতের ব্যাপারে যত্নবান হন। সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা শুরু করুন, প্রচুর পরিমাণে দান সাদকা করুন, কাজ করবেই করবে ইনশা আল্লাহ। আর এখানে শেষ হচ্ছে এই পরিচ্ছেদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর দেখা হবে পরবর্তী পরিচ্ছেদ ফাদি নিয়ে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।